হ্যালো প্রতসুন শ্রেণী ছোট্ট বন্ধুরা, সাধন গানের ক্লাসে আগের দিন আমরা কি পড়েছিলাম নিশ্চয়ই মনে আছে? যে প্রাণীকে আমরা কভাগে ভাগ করে থাকি চার রকম, সেটা হচ্ছে জলচর, স্থলচর, খেচর আর উভচর। সেটা কোনগুলোকে জলচর বলে, কোনগুলোকে স্থলচর বলে, কোনগুলোকে উভচর বলে, কোনগুলোকে খেচর বলে, আজকে আমরা এই ক্লাসে জানবো। দেখো বইটা আমি তোমাদের দেখাই। জলচর প্রাণী যারা কি করে, প্রথমে স্থলচর প্রাণী যারা স্থলে মানে ডাঙে ডাঙায় বাস করে তাদের স্থলচর প্রাণী বলে। যেমন মানুষ, গরু, আমরা ডাঙাতে থাকি তো, তাহলে এই জন্য আমাদের কি বলা হয়, জলচর প্রাণী, না জলচর না স্থলচর, সরি, জলচর না স্থলচর প্রাণী, মানে স্থলে থাকি। এবার আসবো আমরা জলচর প্রাণীর কথা, যারা জলে বাস করে তাদের বলা হয় জলচর প্রাণী। যেমন মাছ, তিমি, হাঙর, শুশু, কুমির, এরা এদেরকে জলচর প্রাণী বলে, কারণ এরা জলেই বাস করে। হ্যাঁ, এবার কিন্তু স্থলে কিন্তু মানুষ, গরু, ছাগল, ভেড়া, এরা কিন্তু স্থলে বাস করে, এই জন্য এদের স্থলচর প্রাণী বলে। আর যারা জলে বাস করে তাদের জলচর প্রাণী। এবার আসবে খেচর। খেচর কত নি, খে মানে আকাশে যারা মানে শূন্যে যারা ঘুরে বেড়ায় তাদেরকে খেচর প্রাণী বলা হয়। শূন্যে ঘুরে বেড়ায় তাদেরকে খেচর, যেমন কাক, চিল, ঈগল, টিয়া, পায়রা, বক, যারা মানে পাখি শ্রেণী জাতীয় যারা সব আকাশের ওপরে উড়ে বেড়ায় তাদেরকে বলা হবে খেচর প্রাণী। এবার আসছি উভচর, যারা জলেও থাকে স্থলেও থাকে তাকে উভচর প্রাণী বলা হয়। যেমন ধরো কি, কচ্ছপ, এরা জলেও থাকে ডাঙায়ও থাকে। ব্যাং, এরা জলেও থাকে ডাঙায়ও থাকে। আবার কুমির, এরা জলেও থাকে আবার রোদ পোহানোর জন্য ডাঙাতে ওঠে। এদেরকে উভচর মানে দুটো দিকেই থাকে, জলেও থাকে আবার স্থলেও থাকে, এই জন্য কি উভচর প্রাণী বলা হয়। আর কিন্তু খেচর প্রাণী সবসময় আকাশেই থাকবে, জলচর প্রাণী জলেই থাকবে, তারা ডাঙায় থাকবে না। আবার স্থলচর মানে হচ্ছে তারা ডাঙাতেই থাকবে। এবার আসছি প্রাণীদের মধ্যে আবার আরেক রকম ভাবে দুটো ভাগে ভাগ করা, তৃণভোজী প্রাণী আর হচ্ছে মাংসাশী প্রাণী। তৃণভোজী কাকে মানে, যারা তৃণ ঘাস লতা পাতা খায় তাদেরকে তৃণভোজী প্রাণী বলা হয়। যেমন গরু, গরু কি মাছ মাংস খায়, তারা তৃণ, তৃণ মানে ঘাস লতা পাতা খায়। মহিষ, ছাগল, ভেড়া, গাধা, ঘোড়া, এর হাতি, এরা সবসময় তো গাছপালা লতা পাতা এগুলো খায়। আবার মাংসাশী প্রাণী খায় যারা মাংস খায়, যেমন বাঘ, সে তার ঘাস খেয়ে থাকে না, সে খায় মাংস। হ্যাঁ, পশু পাখিকে শিকার করে, হত্যা করে তাদের মাংস খায়। বাঘ, সিংহ, শিয়াল, এরা কিন্তু মাংসাশী প্রাণীর মধ্যে পড়ে গেল, এরা মাংস খায়। আর তৃণভোজী প্রাণীর মধ্যে কারা পড়লো, তারা হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, গাধা, হাতি, এরা হচ্ছে তৃণভোজী প্রাণীর মধ্যে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো, এর পরের দিন আবার বাকি অংশটা করবো। এবং ভালো করে পড়ো। টাটা।